চলো ভাই, সালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম একটা নিত্য নতুন খুব ভিডিও, আর খুব ইম্পর্টেন্ট ভিডিওটা এ টু জেড দেখবেন। এখানে গরম মশলাটা নিয়ে নিয়েছেন, এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি, ঠিক আছে। এখানে আদা রসুনের পেস্টটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে হান্ডিটা বসিয়ে দিলাম, হান্ডিতে তেল দিয়ে দিলাম, ঠিক আছে। তেলটা দিয়ে এখানে গরম মশলা, এলাচি, দারচিনি, লং, তেজপাতা, তা সবগুলো স্টার আনিস মশলাগুলো দিয়ে দিলাম। আর মশলাগুলো হালকা করে বুনে নেবো। বুনে নেওয়ার সাথে সাথে আমি পেঁয়াজটাকে দিতাম। পেঁয়াজটা বোনার পর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, দেখতে পাচ্ছেন। আর এভাবে সুন্দর করে ব্রাউন করা হয়ে গেছে। আর এখানে আমি যে মিটের যে মিটটা যে রান্না করেছি, মিটটার স্টকটা আমি ইউজ করেছি, মিটের যে রান্না করেছি ওইটা বয়েলটা ইউজ করেছি। আর এখানে আমি নিয়েছি বাসমতি রাইসটা, দেখতে পাচ্ছেন। এখানে আমি চাউলটা দিয়ে দিলাম, ঠিক আছে। চাউল পানিটা যখন গরম হয়ে গেছে তখন আমি চাউলটা দিয়ে দিয়েছি। আর দেখতে থাকুন, অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে আমি ওইখানে এখানে ঘি নিয়ে নিয়েছি, রোজ ওয়াটার নিয়ে নিয়েছি, আর তেল নিয়ে নিয়েছি। কেন এটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন চালগুলো মোটামুটি একটা মানে মানে ফাপ চলে আসছে। আর এখানে আমি যখন চালটা বাতরা হয়ে গেছে তখন আমি চালটা উঠিয়ে দিলাম, পানিটা হালকা করে উঠিয়ে দিলাম। উঠিয়ে এখন চালটাকে ফের লেভেল করে দেবো, বাতরাকে আর লেভেল করে দিয়ে এখানে তেল, ঘি, রুজোটা তিনোটা আমি ইউজ করে নিলাম, ঠিক আছে, যতটুকু পরিমাণ। আর এখানে আমি ফ্রেশ জাফরন ইউজ করে নিলাম, ঠিক আছে। এখন আমি চাউলটাকে সুন্দর করে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দম মেরে দেবো, ঠিক আছে। আর দম মেরে দিয়ে তখনই আমি সুন্দর করে কাবাবটা লাগিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য চাউলটা রেডি হয়ে যাবে। ততক্ষণে আমি আমার যে মিটটার জন্য রান্না করেছি যে চাউলটা, আমি মিটটাকে নিয়ে গ্রিলে রেডি করে দেবো। মাশাআল্লাহ, এখানে দেখতে পাচ্ছেন চাউলটা হয়ে গেছে। আমি এখানে প্লেট নিয়ে নিলাম, আর এখানে মিটটা রেডি হয়ে গেছে। আমি এখানে প্লেট রেডি, চাউল রেডি হয়ে গেছে, মিটটা আমি নিয়ে আসবো এখানে। আর দেখতে পারেন চাউলটা রেডি, মাশাআল্লাহ, চমৎকার। ওহ, চাউলটার ঘেরানটা আর এত সুন্দর, আর এত টেস্ট চাউলটা, বিশ্বাস করবেন না। মানে আরবিদের সবচেয়ে ফেমাস খাবার এটা, সবচেয়ে ফেমাস খাবার আরবি মিট মজবুসের সাথে একটু যায়। আর এখানে আমি খারাপটা নিয়ে আসলাম, চাউলটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খারাপটা রেডি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সো গাইস, আপনাদের যদি অবশ্যই ভালো লাগে আপনারা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, শেয়ার প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেবেন। আর দেখতে পাচ্ছেন এইভাবে আমি মিটগুলো গ্রিল করে নিয়েছি। গ্রিল করার পরে প্লেটটা এখানে রেডি হয়ে গেছে, আমি এখান থেকে বের করে নেবো। দেখতে পাচ্ছেন আমি এখন মিটগুলো প্লেটের মধ্যে, প্লেট রেডি হয়ে গেছে, হাঁসও রেডি, সব কিছু রেডি। এখানে আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ, চমৎকার। দেখতে পাচ্ছেন, আর এত স্বাদ ভাই, যদিও আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। আর অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর মিটের রান্নাটাও পোর্টুমে অলরেডি দেওয়া আছে ব্লগের মধ্যে, যদি আপনাদের অবশ্যই ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পারেন মাশাআল্লাহ, এখানে আমি মিটটা দিয়ে দেওয়ার পরে জাফরানের রাইসটা আর বাদাম দিয়ে দিচ্ছি।